আলিপুরদুয়ার জেলা কৃষক সভা দ্বিতীয় বার্ষিক সম্মেলনের প্রকাশ ও জনসভা অনুষ্ঠিত হল ফলাকাটা জুনিয়র বেসিক স্কুল ময়দানে। এদিন এই প্রকাশ ও জনসভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিধানসভার বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। আলিপুরদুয়ার জেলা কৃষক সভা দ্বিতীয় বার্ষিক সম্মেলনের প্রকাশ ও জনসভা অনুষ্ঠিত হল ফলাকাটা জুনিয়র বেসিক স্কুল ময়দানে। এদিনের প্রকাশ ও জনসভার প্রধান বক্তা ছিলেন বিধানসভার বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। এছাড়াও এই জনসভায় উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক অমল হালদার সহ জেলা ও ব্লক নেতৃত্ব। গত লোকসভার নির্বাচনে তৃণমূলকে পেছনে ফেলে উত্থান হয় পদ্ম শিবিরের। এক সময় বামেদের শক্তজমি ফলাকাটা বিধানসভা কেন্দ্রে গত লোকসভা নির্বাচনে বামেদের রক্তক্ষরণ চরম আকার নেয়। রীতিমতো তৃতীয় স্থানে থাকেন বাম প্রার্থী। মূলত ফলাকাটা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে পাখির চোখ করে নিয়ে নিজেদের হারানো জমি উদ্ধার করতে মরিয়া হয়ে উঠেছে সিপিএম। সেই পটভূমিতে দাঁড়িয়ে এনআরসি সিএএ এনপিআরকে সামনে রেখে আলিপুরদুয়ার জেলা কৃষক সভা দ্বিতীয় বার্ষিক সম্মেলনের প্রকাশ ও জনসভার মঞ্চে মানুষের মনে ফের দাগ কাটার আহ্বান জানিয়েছেন বিধানসভার বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। শুধু তাই নয়, কেন্দ্রীয় সরকারের এই ভ্রান্ত নীতিগুলির বিরুদ্ধে কংগ্রেস সহ দেশের সবকটি ধর্মনিরপেক্ষ দলগুলিকে নিয়ে একজোট হয়ে পথে নামার আহ্বান জানিয়েছেন সুজন চক্রবর্তী। তিনি আশাবাদী যে মানুষের মনের ভুল ভেঙেছে, বিজেপির মোকাবিলায় বামেরাই একমাত্র বিকল্প বলে দাবি করেন সুজন। এক সময়ের ভীষণ শক্ত ঘাঁটি, তারপর থেকে দেখা গেছে বিধানসভা লোকসভা প্রত্যেকটা নির্বাচনে রক্তক্ষরণটা বেড়েই চলেছে ফলাকাটায়। সামনেই সম্ভবত উপনির্বাচন, কি মনে হচ্ছে? তৃণমূল মানুষ পছন্দ করছে না, সবাই পছন্দ করছে। যারা ভাবছিল যে তৃণমূলের বিকল্প বিজেপি, সাম্প্রতিক সময়ে সেটাও স্পষ্ট যে বিজেপি মানুষের বিপদের কারণ। মানুষ দুশ্চিন্তায় আছে, বামপন্থীরাই একমাত্র বিশ্বাসযোগ্য ভরসাযোগ্য বন্ধু মানুষ, সেটাই আবার স্পষ্ট হবে, সময়ের অপেক্ষা স্পষ্ট হবে। আর এই যে এনআরসি আর সিএ যে ইস্যুটা রয়েছে, যেটা এখন একটা মানে হোল ইন্ডিয়ার একটা বার্নিং প্রবলেম, সেখানটায় দাঁড়িয়ে কি আপনারা কংগ্রেসের সঙ্গে একই সঙ্গে পথে নামবেন? দেখুন, এই এনআরসি অথবা এই যে নতুন যে আইন করছে, তার আগে মানুষের যারা এই দেশের মানুষ এ রাজ্যে বাস করে তাদের নাগরিক অধিকার যাচ্ছিল, সাংবিধানিক সেই অধিকারগুলোকে নতুন কি নেবার ব্যবস্থা করছে সিএ, এটা অযথা মানুষের মধ্যে বিভাজন। যে মানুষ এ রাজ্যে বসবাস করে, কাজ করে অথবা কাজের জন্য লড়াই করে, ভোট দেয়, সমস্ত অধিকার নিয়ে সেই মানুষ বেঁচে আছে, বেঁচে থাকবে, তাকে বিভাজন করে দেবার প্রচেষ্টা অথবা তাকে দুশ্চিন্তা ফেলে দেবার প্রচেষ্টা, এটা মেনে নেওয়া যায়। এর বিরুদ্ধে সবাই একসাথে, বিজেপির বিরুদ্ধে সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে, আর বাংলায় তৃণমূল বিজেপির এই প্রক্রিয়াকে সাহায্য সবাইকে। হিমালয়ান অপটিক্স, আই কেয়ার এন্ড কন্টাক্টলেস ক্লিনিক, কম্পিউটার আই টেস্টিং, হর তরিকে কি পাওয়ার গ্লাসেস, ব্র্যান্ডেড চশমা আর হর তরিকে কি স্টাইলিশ সানগ্লাসেস উপলব্ধ হ্যায়, তো আজ হি আইয়ে হিমালয়ান অপটিক্স, হনুমান মন্দির রোড, জয়গাঁও। কন্ট্যাক্ট নম্বর 03566265101।
কিচেন গ্যালারি, এক্সক্লুসিভ শোরুম ফর মডিউলার কিচেন, অ্যাকুয়ারিয়াম, ফিশ অ্যান্ড প্যাটস, গ্লাস কর্নার, MG রোড, জয়গাঁও।